জি বাংলার ধারাবাহিক রাঙিয়ে দিয়ে যাওতে এখন ব্যাট তিনি দুর্নীতি পরায়ণ নেতার উচ্ছংখল ছেলের ভূমিকায় তার অভিনয় নজর কেড়েছে মাস কয়েক আগে কালার্স বাংলার ধারাবাহিক জুমুর এ আর একটি নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছিল তাকে অবশ্য তার আগে দর্শক তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখেছেন আমাদের ছোট নদী মীরা মেম্বো জামাই রাজা এবং শ্রীকৃষ্ণতে সুদাম চরিত্রে কিন্তু অভিনেতা হয়েছেন তিনি পরে তার প্রথম পরিচয় তিনি একজন গায়ক এবং বাংলার এক স্বনামধন্য সঙ্গীত পরিচালকের নাতি বিশিষ্ট সঙ্গীত অঙ্গ রাজ্য সংগীত একাডেমির অন্যতম ফাউন্ডার এবং অসংখ্য জনপ্রিয় বাংলা গানের সস্ত্রা অনল চট্টোপাধ্যায়ের নাতি নীল চট্টোপাধ্যায় জানালেন ছোটবেলা থেকে দাদুর সঙ্গীতিক সান্নিধ্যে থেকেই সঙ্গীতকে ভালোবেসেছেন তিনি আমি দাদা বলতাম দাদাই আমার সব কিছু সারা সপ্তাহ দাদা ব্যস্ত থাকতেন আকাদেমির কাজ বাণী চক্রের ক্লাস গানের সুর করা এই সব নিয়ে তারপরেও প্রতি রবিবার দাদা বাড়িতে ক্লাস করতেন আমি লুকিয়ে লুকিয়ে শুনতাম ওইভাবেই ভালো লাগাটা শুরু হয় তারপর আমি যখন একটু একটু গান গাইতে শুরু করলাম সেটাও আমার দাদা শুনতেন অ্যাপ্রিসিয়েট করতেন প্রথমে দাদা ঠিক চাননি যে আমি গান গাইতে অথবা ক্রিয়েটিভ ফিল্ডে আসি দাদা বলতেন শিল্পীর জীবন পুকুরের উপর দিয়ে হাঁটা একটু এদিক ওদিক হলেই পা পিছলে যাবে কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজেই গান শেখান প্রিয় নাতিকে তখন আমি ক্লাস ইলেভেনে পড়ি আমি একদিন বললাম যে আমাকেও তো একটু গান শেখাতে পারো তখন বাবা মারা গিয়েছেন দাদারও রিটায়ার করে বাড়িতে থাকতেন আমার কথায় বহুদিন পরে হারমোনিয়ামটা বার করে দাদারই একটি বিখ্যাত গান আমাকে প্রথম শিখিয়েছিলেন কত গান হারালাম তোমার মাঝে গীতা দত্তের গাওয়া সেই গানটি বারবারই আমার খুব প্রিয় ওই গানটাই দাদা আমাকে প্রথম তুলিয়েছিলেন তারপরে একটু একটু করে স্বরগম শেখা দাদা খুব পারফেকশনিস্ট ছিলেন সুরের পাশাপাশি উচ্চারণও ঠিক করে নিতেন দাদুর কাছে সঙ্গীতের প্রাথমিক পাঠ নিয়ে কলেজের আর একটি পর্যায়ে শুরু হয় নীলের ব্যান্ড ও গিটার কোনো প্রথাবন্ধ প্রশিক্ষণ ছাড়াই নিজের চেষ্টাতেই গিটার বাজানো রপ্ত করেছেন নীল প্রথমে সেমিরক তারপরে ফুক সাহস করেই শুরু করেছিলাম তারপর যখন দেখলাম যে সবার ভালো লাগছে কন্টিনিউ করলাম কিন্তু একটা সময় পরে নিয়মিত গান গাওয়া ছাড়তে হলো কারণ ততদিন অভিনয় করব বলে ঠিক করেছি দুটোই আমার নেশা ছোটবেলা থেকে কিন্তু পেশার জন্য দুটো অ্যাডিকশনের মধ্যে একটাকে তো ছাড়তেই হবে এখনো অবসর সময়ে গিটার নিয়ে বসি নিজের ভালো লাগার জন্য গান করি সু একদমই করি না আসলে তার জন্য আলাদা চর্চার প্রয়োজন হয় আমি মনে করি স্টেজে উঠে মানুষকে ঠকানোর কোনো মানে হয় না যেটা করবো সেটা ভালোভাবেই করবো